রাজ্য জুড়ে আবাস নিয়ে বিভিন্ন জেলা থেকে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবং কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা এই মুহূর্তে রাজ্যে রয়েছেন, বিভিন্ন জেলায় তারা ঘুরছেন এবং বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের কাছ থেকে নির্দিষ্টভাবে অভিযোগ নিচ্ছেন এবং এই সংক্রান্ত রিপোর্ট তৈরি করে তারা কেন্দ্রে জমা দেবেন এবং তারপরে পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখা হবে। আমরা কিছুক্ষণ আগে আপনাদের মালদার ছবি দেখিয়েছিলাম, এখানে কালিয়াচক, সেখানে কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা উপস্থিত হয়েছিল এবং সেখান থেকে নির্দিষ্টভাবে তাদের কর্মসূচি রয়েছে, গন্তব্যের উদ্দেশ্যে তারা রওনা হবেন। পাশাপাশি শিলিগুড়িতে আমরা জানি যে শনিবারই দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছেছে, শিলিগুড়ি মহকুমা এলাকা তারা পরিদর্শন করেন, গতকাল দার্জিলিংয়ের একটি গ্রাম পঞ্চায়েতে পৌঁছন এবং আজকের কি কর্মসূচি রয়েছে, কারণ আমরা জানি যে তারা আজকে কালিম্পং যাবেন। একটু জানার চেষ্টা করবো এই দুই জেলার ছবি। সমক লাহিড়ি এবং নিতাই সাহা আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমক মালদার ছবিটা একটু তুলে ধরবেন এবং পাশাপাশি নিতাই কালিম্পংয়ের ছবিটা তুলে ধরবেন। আমি প্রথমে একটু নিতাইয়ের কাছে যাব। নিতাই, একটু জানার চেষ্টা করবো তোমার কাছে, গত শনিবার দিন এনারা এসেছেন শিলিগুড়ি, দার্জিলিং এবং এবার কালিম্পং, একটু জানবো তোমার কাছে কি কর্মসূচি থাকছে আজ এই দলের। তুমি যেটা জানিয়ে রাখার চেষ্টা করবো যে আজকে তারা দার্জিলিংয়ে রয়েছেন এই মুহূর্তেও, তবে এখান থেকে তারা কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন এবং যেটা জানা গিয়েছে যে তারা কালিম্পংয়ে গিয়ে দার্জিলিংয়ে যেরকম একাধিক গ্রাম একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়েছিল সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এবং সেই অভিযোগটি ছিল 2011 সালের যে তালিকা, সেই তালিকা অনুযায়ী যে ঘর এসেছিল সেই ঘরের মধ্যে ঘরগুলির মধ্যে যে কয়েকজন পায়নি অর্থাৎ বেশ কিছু মানুষ ছিলেন যাদের নাম আনআইডেন্টিফাইড হয়েছিল, সেই বিষয়টি মূলত তারা খতিয়ে দেখেন কেন আনআইডেন্টিফাইড হয়ে আছে, সেই বিষয়টি তার খতিয়ে দেখার জন্যই কিন্তু তারা দার্জিলিং এসেছিলেন। বাদানদাম যে গ্রাম পঞ্চায়েত এলাকা, সেই বাদানদাম গ্রাম পঞ্চায়েতের পৃথক দুটি জায়গায় প্রায় 7 থেকে 8 জন উপভোক্তার বাড়িতে যান, তবে শুধুমাত্র যে এই আবাস যোজনার বিষয় নিয়ে তারা খতিয়ে দেখেছেন তা নয়, তার পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার অনুযায়ী শৌচালয় বা অন্যান্য বিষয়গুলি তারা উপভোক্তা হিসেবে সুবিধে পাচ্ছেন কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখেছেন এবং তার পাশাপাশি আজকে তারা দার্জিলিং থেকে তারা কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন এবং তারা কালিম্পংয়ে পৌঁছে গিয়ে একই কায়দায় কিন্তু সেখানে তারা একদম উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং যে সমস্ত রিপোর্ট তারা তৈরি করছেন অর্থাৎ বলা চলে শিলিগুড়ি মহকুমার রিপোর্ট, পাহাড়ে দার্জিলিংয়ের রিপোর্ট এবং কালিম্পংয়ের রিপোর্ট, এই সমস্ত কিছু রিপোর্ট কিন্তু একযোগে তারা তৈরি করে কেন্দ্রের কাছে পাঠাবে। দেবারতী,